আল্লাহ ফাকরাবুল আলামিন আর একটি আয়াতে সূরা মায়েদার আয়াত নম্বর ৩২ এর সাদ করেছেন, মিন আজলি জালিকা কাতাবনা আলা বানি ইসরাইল, মানুষের সুরক্ষার জন্য, মানব জাতির জানমালের হেফাজতের জন্য, বনি ইসরাইলদের জন্য বিধিবদ্ধ আমি করেছি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহু আকবার। যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করল, মান কাতালা নাফসান, কোন ব্যক্তিকে হত্যা করলো বেগায়রে নাফসিন, কোন ব্যক্তির বিনিময় নয়, যে আরেকজনকে খুন করেছিল কেসাসে নয়, আও ফাসাদিন ফিল আরদ, এমন নয় যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার কারণে তার রক্ত হালাল হয়ে গেছে, পৃথিবীতে যেমন ডাকাতি রাজধানী অথবা এইরকম কাজ সন্ত্রাসী কাজকর্ম যার দ্বারা অনেক লোকের জানমাল ঝুঁকিতে ছিল, এগুলো হচ্ছে ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেনি, তারপরেও খুন করেছে কোন ব্যক্তিকে, তাহলে একজন নিরীহ অমুসলিম যে ফাসাদও সৃষ্টি করে না, বিশৃঙ্খলা সে শান্তির সাথে আপনার আশেপাশে বসবাস করতে চায় অমুসলিম হইলেও, একজন মানুষ কোন মানুষকে খুনও করেননি যে খুনের বদলে খুন করছেন, যদি এইরকম অপরাধ কেউ করে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু এই কোরআনে কেরিমে আসা দিন নয় বরং সমস্ত আসমানি কিতাবের দিন। বনী ইসরাইলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান জানিয়েছিলেন যে এই বিধান কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবী আছে আল্লাহ পাকের ক্রাইম থাকবে। ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, ওই ব্যক্তি যেন সমস্ত মানুষকে খুন করলো, যে ব্যক্তি একজনকে অন্যায় ভাবে হত্যা করলো, কোন অপরাধ করেনি, এমন অপরাধ নয় যে তার রক্ত হালাল হবে, যদি খুন করে তাহলে সেই ব্যক্তি মানবতার খুনি, মানুষের খুনি নাই, মুসলিমের খুনি নাই, মানবতার খুনি। কাতালান নাসা জামিয়া, এ হচ্ছে দীনে ইসলাম। দীনে ইসলামে কি করে সন্ত্রাস থাকতে পারে, একজন মুসলিম কি করে খুন করতে পারে, একজন মানুষকে খুন করলে সমস্ত মানবতাকে খুন করলা। পমান আহিয়াহা, আর কেউ যদি একজনকে প্রাণ দান করে, একজনের জান বাঁচায়, একজনকে কেউ মারছিল রক্ষা করল, মারতে বলছিল মারল না। আজকালকার জালেম প্রশাসনে যারা চাকরি করে, এইরকম চাকরি জায়েজ না, যারা মানবরচিত বিধান দ্বারা পরিচালিত দেশে এই অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করে, এই চাকরি কোনো মুসলিমের জন্য জায়েজ নাই, কারণ এরা অস্ত্রের মতো, জালেম সরকার মুনাফিক সরকার যা বলে তার বাস্তবায়ন করে আর বলে যে আমরা কি করবো, আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে জালেম তোমরা খুনি, তোমরা খুনি, নেতারাও খুনি, তোমরাও খুনি। এই জন্য সিভিল সার্ভিস এই ডিপার্টমেন্টে চাকরি করা, যাতে বাস্তবায়ন করা ছাড়া কোনো ডিসি আর ওসি হওয়া, এসপি আর ডিএম হওয়া, এসব চাকরি কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানবতার খুনি যে একজন মানুষকে খুন করে অন্যায়ভাবে, আর যেই ব্যক্তি একজন মানুষকে বাঁচায়, একজন মানুষের প্রাণ রক্ষা করে, ফাকা আন্নাম আহিয়ান নাসা জামিয়া, সে সমস্ত মানুষকে যেন বাঁচিয়ে নিল, মানবতার প্রাণ রক্ষা করল, আহিয়ান নাসা জামিয়া, এ হচ্ছে দিন ইসলাম। ইসলাম সন্ত্রাসের দিন নয়, যেমন ইহুদি নাসার ইসলামের শত্রু আর মুনাফিকরা বলছে, হ্যাঁ মুসলিম মানে সন্ত্রাসী আর মৌলবাদী, এগুলো মুনাফিকদের কথা না হয় ইহুদি নাসারাদের কথা শিক্ষা দেওয়ার কথা, ইসলাম তো এই শিখিয়েছে।